আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা জানবো সৌদি আরবে কারেন্সি রেট কীভাবে চেক করতে হয়। আমরা যখন ব্যাংকে যাই পয়সা ছাড়তে, তখন আমরা দেখতে পাই আমাদের অনেক সমস্যা, যে আমাদের আজকে রেট কত চলছে। যদি আমাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করা থাকে তাহলে আমাদের সমস্যা আর হবে না। যদি আপনার এই সফটওয়্যারটি আপনার প্লে স্টোরে পাওয়া যাবে, প্লে স্টোরে আপনারা CURRENCY লিখে এটাকে ডাউনলোড ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরেই এটিকে আপনারা ওপেন করে নেবেন। এই যে দেখিয়ে দিছে, আজকে সৌদি আরবের 1 রিয়াল শ্রীলঙ্কার 53.21 টাকা। তো দেখা যাক আফগানিস্তানের কত আছে। আফগানিস্তানের 20.927, এটা হচ্ছে আফগানিস্তানের রেট। সৌদি আরবের 1 রিয়াল আফগানিস্তানের 20.92। তারপরে এখানে আছে বাংলাদেশের টাকার রেট। বাংলাদেশের টাকার রেট সৌদি আরবের 1 রিয়াল বাংলাদেশে হচ্ছে 22.64 টাকা আজকের রেট, 64.46 বাংলাদেশের রেট। তো এইভাবে আপনারা অনায়াসেই এবং ইজিলি আপনারা নিজে নিজেই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা কারেন্সি চেক করে নিতে পারেন। ইন্ডিয়ার রেট আজকে চলছে 19.74 টাকা। সৌদি আরবের 1 রিয়াল ইন্ডিয়ান রেট 19.52 টাকা। তো আমরা খুব সহজে এইভাবে আমরা কারেন্সি চেক করতে পারি। তারপরে শ্রীলঙ্কার রেট চলছে 53.21 টাকা। সৌদি আরবের 1 টাকা শ্রীলঙ্কার 53.21 টাকা। মালয়েশিয়া প্রায় সমান সৌদি আরবের 1 রিয়াল মালয়েশিয়া 1.11.06। তারপরে ফিলিপাইনের সৌদি আরবের 1 রিয়াল ফিলিপাইনের পিসো 13.023 পিসো। তারপরে পাকিস্তানের রেট আজকের রেট হচ্ছে সৌদি আরবের 1 রিয়াল পাকিস্তানের রেট 42.24। তাহলে আমরা এইভাবেই কারেন্সি চেক করে অনায়াসেই আমরা সুবিধা পাবো। তা আপনারা কারেন্সি সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা এর সুবিধা নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।